আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মাই চোখে। আপনাদের সাথে আছে আমি মুজাম্মেল। আপনারা জানেন মাই চোখ প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। আজকেও আজই রয়েছি তারই ধারাবাহিকতায় আরও একটি নিউজ নিয়ে। বন্ধুরা, একটি মানুষ কতটুকু কষ্ট পেলে সে হাসতে হাসতে তার জীবনের মায়া সেরে দিতে চায়। একটি মানুষ এমন কি জিনিস আছে সে হারালে তার পৃথিবী করার কোনো ইচ্ছাই থাকে না। বন্ধুরা, যার কথা বলছি সে জনপ্রিয় কণ্ঠস্বর ইউটিউবার সাফান আহমেদ ওরফে মাসুদ রানা। তার জীবনে এমন কি ঘটে গেছে যা আমরা জানি না। আজকে একটু একটু সে যা তার জীবনের মূল্যবান কাহিনীটা জানার চেষ্টা করব। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে একসাথে জানব। বন্ধুরা, যে মানুষটি অন্যায়কে প্রশ্রয় দিত না, অন্যায় যে জায়গায় দেখত সেই জায়গায় সে প্রতিবাদ করে তুলত, আজকে সেই মানুষটি একটি মানুষ যখন কান্নায় ভেঙে পড়ত সেই মানুষকে মুহূর্তে হাসাইয়ে তুলতে পারতো। আজকে সেই মানুষটি যখন কান্নায় ভেঙে পড়েছে, আজকে আমরা কেহ সেই মানুষকে সান্ত্বনা দেবার বাসা আমাদের জানা নেই। কিন্তু সেই মানুষকে একটা কথা বলবো, আপনি সুইসাইড করতে যাবেন না, কারণ আপনার আগামী দিনের ভবিষ্যৎ আপনার দিকে তাকিয়ে রয়েছে। যে ভুলগুলো করলে আপনি মানুষকে বাধা দিতেন, আজকে সেই ভুলগুলো আপনি করতে যাবেন না। বন্ধুরা, আপনারাও শুধু এর প্রতিবাদ করে তুলুন। সাফান আহমেদ যেন আমাদের মাঝে আজীবনের জন্য থেকে যায়। বন্ধুরা, আপনার জীবন জন্য এতটুকু আমরা দোয়া করতে পারি, আপনার জীবনের হারিয়ে যাওয়ার জিনিসটা যেন আপনার জীবনে ফিরে আসে। বন্ধুরা, আর বেশি কথা নয়, আমরা সেই জিনিসটা একবার দেখে আসব। সাফান আহমেদ ভাইয়ের জীবনের গল্পটা একবার সবাই মিলে শুনে আসি। আসসালামু আলাইকুম গাইস, আমি সাপন আহমেদ। মানে আমি হয়তো ডিপ্রেশনের মধ্যে আছি, মানে বুঝতে পারতেছি না কি করব। যে ছেলে যেই ছেলে মানুষকে উপদেশ দেয় যেন কেউ সুইসাইড না করে, যেন কেউ অশ্লীল ভিডিও যেন না করে, অন্যায়ের প্রতিবাদ করে। জ্ঞান বুদ্ধি অনেক বুঝে, সে বুঝে, জ্ঞান বুদ্ধি আছে, তারপরও সেই ছেলে চিন্তা করে দেখেন যে কতটা কষ্টের মধ্যে থাকলে সেই ছেলে, মানে আমি আমি কি করব সেটা মানে আমি নিজেও জানি না, মানে আমি বুঝতেছি না আমি কি করব। তো আপনারা হয়তো কিছুদিন আগে আমার সাপন আহমেদ ফ্যান্স, সাপন আহমেদ ফ্যান্স আমার যে অফিসিয়াল পেজ, এটার মধ্যে হয়তো আমার ফার্স্ট মিট, মানে একটা মেয়ের সাথে আমার আমার একটা মেয়ের সাথে আমার ছবি দেখছেন, দিয়াবাড়িতে মিট করছিলাম। তো ওর সাথে আমার রিলেশন
সম্পর্ক আজকে মনে হয় 8 মাস নাকি কত 8 বা 9 মাস এরকম হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি না বা 10 ফেব্রুয়ারি মনে হয় রিলেশন শুরু হয়েছিল। আমি আমি কোনো সময় চাই নাই যে এই বছরের ভিতর আমি বিয়ে করব। আমি সব সময় চাইতাম, মানে আমার টার্গেট ছিল, আমার পরিকল্পনা ছিল আমি বিয়ে করব সেটা 21 সালে। কারণ আল্লাহর রহমতে আমি যে অবস্থানে আছি সেইটা আল্লাহর রহমতে বাংলাদেশে 10 জন মানুষের মধ্যে একজন আছি, 10টা ইউটিউবারের মধ্যে 10 জন ইউটিউবারের যদি নাম বলতে যাই সেইখানে আমার নামটা আসবে 10 জনের মধ্যে। তো এমন একটা অবস্থানে আছি। তো আমার চিন্তা ভাবনা ছিল যে 21 সালে আমি বিয়ে করব, আমার প্ল্যাটফর্মটা আরও বড় করব, ভালো একটা অবস্থানে যাব তারপর। কিন্তু কিছুদিন আগে যে ছবিটা আমি আমার পেজের মধ্যে আপলোড করি বা পাবলিশ করি, তোর সাথে আমার রিলেশন, হ্যাঁ, ওর সাথে আমার রিলেশন, ও সবসময় আমার বলতো যে মানে বিয়ে করার জন্য, মানে ইমোশনাল কথা, মিষ্টি মিষ্টি কথা, সংসার করার স্বপ্ন দেখাইতো। তো আমার তো বয়স তো বুঝের বয়স, আমি তো বুঝি যে কোন সময় বিয়ে করলে ভালো হবে, মানে কোন সময়টা পারফেক্ট বিয়ের জন্য। এখন যেহেতু আমি উপরের দিকে যাচ্ছি, এখন যদি আমি বিয়ে করি হয়তো আমার আমি উপরে উঠতে পারবো না। তো সব সময় বলতো ইমোশনাল ইমোশনাল কথা বলতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, মিষ্টি মিষ্টি কথা বললাম। তো তো এখন আর তাছাড়া ওর এমনি তো কষ্ট আছে। তো আমি আমি সবসময় চাইতাম, মানে আমি মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না, এক কথায় আমি মেয়েদের কষ্ট আমি সহ্য করতে পারি না। তো সেই জন্য আমি চাইতাম, আমি তো হাজারটা মেয়েকে সুখে রাখতে পারবো না, অন্তত একটা মেয়েকে আমি সুখে রাখতে পারবো। সেই জন্য আমি চাইতাম যে আমাকে মন থেকে ভালোবাসবে আমি তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবো। তো এরকম তো আমি বুঝতে পারলাম যে এই মেয়েটা আমাকে সত্যি ভালোবাসে। তো সেজন্য ওকে আমি মানে মন থেকে ভালোবাসতে শুরু করলাম। তো সবসময় বলতো আমাকে যেন তাড়াতাড়ি বিয়ে করি, কবে নিয়ে আসবো, মানে বুঝে নিত, মানে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো, অনেক ইমোশনাল কথা বলতো, অনেক কিছু আর কি। তো যেহেতু এই মাস আগস্ট, এই মাসের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে, এবং আমি টার্গেট করছিলাম যে এই মাসের ভিতরে আমার 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবো। এখন হয়তো 75 নাকি কত আছে, 4 লাখ 75 আছে। আমার টার্গেট ছিল এই মাসের ভিতরে কন্টিনিউ ভিডিও দিব এবং আমার 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবো। কিন্তু 2 সপ্তাহ ধরে আর আমি চাচ্ছিলাম, দেখেন প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তানের সুখ, তার মেয়ে যেন সুখে থাকে, সেটা প্রত্যেকটা মা বাবা চায়। প্রত্যেকটা মা বাবা চায় এমন ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য যেই ছেলে সংসার লাইফে তার মেয়েটাকে সুখে রাখতে পারবে, সংসার লাইফে কোনো অভাব বা কোনো কিছু সমস্যা থাকবে না। তো আল্লাহর রহমতে আমি যে অবস্থানে আছি সেইটা ওদের মতো 10টা ফ্যামিলি আমি পালতে পারবো, 10টা ফ্যামিলি আমি চালাইতে পারবো, ওই রকম একটা অবস্থানে বর্তমানে আমি আছি। তো ওর আমাকে বলতেছে ঘর জামাই যাওয়ার জন্য, ওর মা আমাকে বলে ঘর জামাই যাওয়ার জন্য, যদি ঘর জামাই যাই তাহলে তারা, আমি বলছি যে আমি কোনো কিছু চাই না, আমি কোনো কিছু চাই না, এই করোনার মধ্যে শুধু 2-3 জন মানুষ নিয়ে বিয়ে হবে, কোনো অনুষ্ঠান কোনো কিছু হবে না, একদম সিম্পলভাবে বিয়ে, এক কাপড়ে বিয়ে হবে, কোনো কিছু না। আপনারা যেহেতু গরিব মানুষ, মানে গরিব মানুষ, আপনাদের কোনো টাকা আমি খরচ করতে চাই না, যে অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করে যে 50,000-60,000 টাকা শেষ করবেন, এরকম কোনো কিছু করার দরকার নাই। আপনারা এক কাপড়ে দিয়ে দিবেন, এক কাপড়ে মানে একদম সিম্পলভাবে দিয়ে দিবেন, এতটা সার আমি দিলাম তাকে। আর উনি আমাকে বলে যে ঘর জামাই যাওয়ার জন্য, আমাকে বলে
আমার ভৈরব ছেড়ে ঢাকা গিয়ে তার কাছে গিয়ে থাকার জন্য। তো এবার চিন্তা করে দেখেন যে একটা ছেলেকে বলতেছে উনি ওনার কথা মতো, একটা শাশুড়ির কথা মতো উঠা বসা করার কথা বলতেছে। উনি বলতেছে যদি ওনার কাছে গিয়ে থাকতে পারি তাহলে বিয়ে দিবে, তা না হলে দিবে না। তারপর চিন্তা করেন, তারপর আরও অনেক সমস্যা, এত সমস্যা, অনেক সমস্যা, আমি অনেক সমস্যা সব কিছু আমি মেনে নিছি, কিন্তু এই যে গরজামের কথা বলতেছে এটা কি কোনো ছেলের পক্ষে সম্ভব? কাপুরুষ যারা, হিজরা যারা, তারা যাইতে পারে, কিন্তু সামর্থ্য আছে, আমি তাদের মতো 10টা ফ্যামিলি আমি বর্তমানে পালতে পারবো, এরকম যোগ্যতা আমার আছে, আমাকে বলতেছে গরজামায় যাওয়ার জন্য। তো তাদের সাথে অনেক কথা বলছি, তার ভাই আমার কাছে সময় নিছে, বলছে 2 দিনের ভিতর তার মাকে রাজি করাবে। অবশ্য তার মাও রাজি, কিন্তু গরজামায় যেতে হবে। এবার চিন্তা করেন, তো তার ভাই বলছে না এটা তো সম্ভব না, তার ভাই আবার আমার সাথে বলতেছে না এটা সম্ভব না, আমার সাথে তাল মিলাইতেছে, তার মাকে হয়তো আবার অন্য পরামর্শ দিতেছে, তাদের যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে গুল মিটিং দিয়ে চিন্তা ভাবনা করতেছে, মানে আমাকে গরজামায় নেওয়ার জন্য। তো তারপর মুন্নি, মানে যাকে আমি ভালোবাসি মুন্নি, তো মুন্নি আমাকে আবার কালকে বললো যে না, 20 তারিখের ভিতরেই বিয়ে হবে, যেহেতু আমি চাইতেছিলাম যে এক সপ্তাহের ভিতরে বিয়ে করার জন্য, বা এই মাসের ভিতরে বিয়ে করার জন্য এটা চাইতেছিলাম। তো ওর মাও বলছে যে দিবে, এই মাসের ভিতরে দিবে, কিন্তু গরজামায় যেতে হবে, তা না হলে 4-5 মাস পরে বিয়ে করতে হবে। মানে তারা একটার পর একটা ওসিল্লা দেখাইতেছে আমাকে, মানে গরজামায় নেওয়ার জন্য। তো যাই হোক, তাদের কথা আমি বাদ দিয়ে দিছি, মানে আমার কথা হচ্ছে আমি যাকে নিয়ে সংসার করব সে ভালো হইলে চলে, আর দুনিয়ার সব মানুষ খারাপ হয়ে যাক, যাকে নিয়ে আমি সংসার করব একমাত্র সে ভালো হইলে চলে। তো আমি মুন্নির সাথে, আর মুন্নি এই মেয়েটা মানে হয়তো ওর ফ্যামিলির সাথে জড়িত আছে, ওরা সবাই মিলেই মানে চাইতেছে, ওই মেয়েও চাইতেছে আমি যেন গরজামায় যাই। তারপর চিন্তা করেন, আর এখানে মানে কিভাবে আমাকে পটাইছে, মানে ওরা যাই হোক, তো কালকে রাতে আমি মুন্নিকে বলছি যে, মুন্নি বলছে কসম কাটছে ওর মায়ের দুধের কসম কাটছে, আমার কসম কাটছে ওর মায়ের দুধের কসম কাটছে, কাটার পরও ও বলছে যে না কালকেই ও রাজি করাইব, ওর মা রাজি হইব, কসম কাটছে, কাটার পর বলছিল আজকে 9টার সময় ওর মা বলবে যে ঠিক, মানে ওর মা মাইনা নিবে, বলবে যে ঠিক আছে 1 সপ্তাহের ভিতরেই বিয়ে হবে, এই মাসের ভিতরে বিয়ে হবে, কিন্তু ও মানে মুন্নি আমার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলছে, আমার দুইটা নাম্বারই আমার ব্ল্যাকলিস্টে। তোর বান্ধবীর সাথে কথা বললাম, তো ওর বান্ধবী বলতে ওর বোনই লাগে, বোন, ওর বান্ধবীও মানে ওদের সাথে ওদের পক্ষে কথা, মানে আমাকে ঘুরাইতেছে, মানে এক কথায় মানে একটা ছেলেকে মানে কিভাবে যে ঘুরাইতেছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো সুন্দরভাবে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পর্যায়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।